শুরু করো। সালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা সবাই জানেন, এক্সেস মেডিকেল স্কুল প্রতিনিয়ত দেশসেরা লেজেন্ডারি মেন্টর ও চিকিৎসকদের নিয়ে আয়োজন করে যাচ্ছে নানা ধরনের একাডেমিক সেশন এবং নানা ধরনের লেকচার সেশন। এরই ধারাবাহিকতায় আসন্ন প্রফকে সামনে রেখে এক্সেস আয়োজন করে যাচ্ছে নানা ধরনের প্রফ কেন্দ্রিক ও প্রস্তুতি ভিত্তিক বিভিন্ন সেশন। তার মধ্যে আজ একটি সেশন মেডিসিন নিয়ে, যেটি সিরিজ আকারে চালু হয়ে আসছে। আমাদের প্রিয় চিকিৎসক এবং মেন্টর ডক্টর রাজীব কুমার সাহা, স্যার মেডিকেল স্যার মেডিসিন এবং চেস্ট স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হসপিটালে, স্যার বর্তমানে আমাদের এই সিরিজটি নিচ্ছেন। স্যার গতদিন আমাদের শর্ট কেস অফ রেসপিরেটরি এই ক্লাসটি নিয়েছেন। আজ স্যার আমাদের যে টপিকের উপর ক্লাসটি নেবেন সেটি হচ্ছে লং কেসেস অফ রেসপিরেটরি। সো আমরা দেরি না করে আজকে শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তাহসান, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি স্যার। স্যার আপনি শুরু করতে পারেন। ওকে, আজকের তাহসানের মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠানের পার্টিসিপেন্ট আছেন সবাইকেই আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে লং কেসেস অফ রেসপিরেটরি সিস্টেম। আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এটা হচ্ছে মেডিসিন যে ভাইবা পরীক্ষা সেটার লং কেস কি কি থাকে। তো অ্যাজ এ হোল যে যে লং কেস নিয়ে আমরা আলোচনা করি, তার ভিতরে রেসপিরেটরি সিস্টেমের যে কেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো যে ভাইবা পরীক্ষার কি কি থাকে, ভাইবা পরীক্ষায় হচ্ছে যেদিন ভাইবা সেদিন হচ্ছে একটি একটি লং কেস থাকবে, আর শর্ট কেস থাকবে, কয়েকটা শর্ট কেস করা লাগবে, তারপরে হচ্ছে টেবিল ভাইবা হবে, টেবিল ভাইবা। এই তিনটা পার্ট তো থাকবেই। তো সবচেয়ে যে সময়টাতে ক্লিনিক্যাল জাজমেন্ট করা হয় এবং হচ্ছে যে পার্টটাতে যে পার্টটাতে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন বেশি করা হয় সেটা হচ্ছে লং কেস। তো লং কেসে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টেরই পরীক্ষার সময় একটি করে লং কেস দেওয়া হবে, এবং এই লং কেসটার সম্বন্ধে অলমোস্ট ডিটেল ইনফরমেশন আমাদের নেওয়া লাগবে এবং প্রেজেন্ট করা লাগবে। তো প্রেজেন্টেশন এর পর তো এই লং কেসটা যখন প্রেজেন্ট করা হবে তখন হচ্ছে অনেকগুলা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে লং কেস আমরা কি করব, যে একটা আমাদের একটি আমাদের কি হয় একটি বলে দেয় যে আপনি স্টুডেন্ট যে আপনি বেড নাম্বার 1, 2, 3, 4, 5 যে কোনো একটা বেডে চলে যান। তো বেডে পেশেন্ট রেডি থাকে, তো আমাদের হচ্ছে পেশেন্ট আমাদের একটা টাইম দিয়ে দিবে যে আমার জন্য 40 মিনিট বা 1 ঘন্টা সময় বরাদ্দ, তো এর ভিতরে আমাদের সবকিছু করতে হবে। তো এর জন্য হচ্ছে আলাদা আলাদা করে পার্ট কোনো পার্ট করে কোনো টাইম দেওয়া হয় না, অ্যাজ এ হোল টাইম দেওয়া হয়। তার মানে হচ্ছে টাইমটা দেওয়া হবে হচ্ছে একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে, এই 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, এর ভিতরে আমাদের লং কেসে প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, তারপরে হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করা লাগবে, করে আমরা পেশেন্টের একটা ডায়াগনোসিসে পৌঁছবো বা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে পৌঁছবো বা প্রভিশনাল ডায়াগনোসিস থেকে পরে ডিফারেনশিয়াল বলবো। এরপর হচ্ছে এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থেকে আমরা একটা প্ল্যান করব যে এই পেশেন্টের আমরা পরবর্তীতে কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে আমরা এটার ইনভেস্টিগেট করব, কি কি ট্রিটমেন্ট দিব, এই সবগুলাই কিন্তু এই লং কেসের ভেতরেই আমাদের এটা নিয়ে আসতে হবে।
এখন কথা হলো যে আমরা তো প্রথমে হচ্ছে কি করব, আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করে দেখি যে একটি পেশেন্ট আসে, আমরা যে প্রথমে গ্রিটিংস করব পেশেন্টের সাথে, গ্রিটিংস করার পরে হচ্ছে আমরা পেশেন্টের হিস্ট্রি নেওয়া শুরু করব। এখন পেশেন্টের এই হিস্ট্রির যে পার্টটা, এই পার্টটা কিন্তু এক্সামিনার কিন্তু সুপারভাইজড হিস্ট্রি টেকিং করা হয় না। এখানে আমাদের বাংলাদেশের যে এক্সাম সিচুয়েশন গুলা, এক্সাম 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 হলে কিন্তু সুপারভাইজড হিস্ট্রি টেকিংটা থাকে না, কিন্তু যে বাইরের দেশের যে পরীক্ষাগুলা সেক্ষেত্রে কিন্তু হিস্ট্রি টেকিংটা সুপারভাইজড হয়। তার মানে যে আমি পেশেন্টের সাথে কিভাবে কথা বলছি, কি কথা বলছি, কোন কোশ্চেনটা কিভাবে আস্ক করছি, এইটা কিন্তু আমাদের দেশে এটা এক্সামিনার বসে থেকে এটা দেখে না, কিন্তু বাইরের দেশের যে সিস্টেম গুলা সেক্ষেত্রে আমি কিভাবে এগুলা করছি, হিস্ট্রিটা নিচ্ছি, এটা কিন্তু এক্সামিনার একদম বেড সাইডে বসে দুজন দেখবে যে আমার কথা বলা, আমার হিস্ট্রি নেওয়াটা ঠিক আছে কিনা, আমার কথা বলার সময় যে কোন কোশ্চেনটা আমরা কিভাবে আস্ক করছি, সাথে হচ্ছে আমাদের কথায় কথা বলার পেশেন্ট পেশেন্টকে হার্ট করে কোনো কথা বলছি কিনা, পেশেন্টের প্রাইভেসি মেনটেন করে তার তাকে তাকে রেসপেক্ট করে কথা বলছি কিনা, তাকে তার সাথে আমরা সিম্প্যাথি দেখাচ্ছি কিনা। তো এগুলা বাইরের দেশের এক্সাম গুলাই খুব ইম্পর্টেন্ট এবং খেয়াল করা হয়, কিন্তু আমাদের দেশে হচ্ছে আমরা হিস্ট্রিটা নিয়ে ফেলি, হিস্ট্রি নিয়ে এক্সামিন করে আমরা আমাদের মতো বসে থাকি। তারপর আমাদের কাছে যখন এক্সামিনার আসে, উনি এক্সামিনার এসে স্টুডেন্টকে আস্ক করে যে প্রেজেন্ট ইউর কেস, এরকম একটি কোশ্চেন হয় যে প্রেজেন্ট ইউর কেস, তখন আমরা এটাকে প্রেজেন্ট করি যে মাই পেশেন্ট মিস্টার এক্স 60 ইয়ার্স ওল্ড, মেল ফিমেল, ডায়াবেটিক নন ডায়াবেটিক, কেম ফ্রম ঢাকা, উইথ দা অ্যাডমিটেড উইথ দা হসপিটাল উইথ দা কমপ্লেন অফ লাইক দ্যাট, এই কমপ্লেন গুলা কি, এগুলা নিয়ে আমরা প্রেজেন্ট করি। প্রেজেন্ট করার পর হচ্ছে আমাদের হিস্ট্রি গুলো আমরা বলে যাই, প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট মেডিকেল হিস্ট্রি, তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, সবগুলা হিস্ট্রি শেষ করি, করে আমরা বলি যে এক্সামিনেশনে এই আছে, অন এক্সামিনেশন অফ দা পেশেন্ট, অন জেনারেল এক্সামিনেশন এই পয়েন্ট আছে, আবার হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন এর ভেতরে যদি রেসপিরেটরি সিস্টেমের কেস হয় তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমের ফাইন্ডিং গুলো বলি, তারপর আমরা বলি যে যদি রেসপিরেটরি সিস্টেমের কেস হয় তাহলে হচ্ছে ফাইন্ডিংস বলার শেষে যে আমাদের ফ্রম দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ দিস, তারপরে অ্যান্ড আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তো আমাদের কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকে, এগুলো আমরা এই একই সাথে এগুলো বলে দিই, অথবা যদি এক্সামিনার আস্ক করে তাহলে আমরা বলি। এখন কথা হলো যে এক্সামিনার যে কোনো মুহূর্তেই এখানে স্টুডেন্টকে থামাতে পারে, এবং হিস্ট্রির ব্যাপারে যে এই হিস্ট্রিটা যে আপনি বললেন, এই হিস্ট্রির সাথে এই হিস্ট্রি নিয়েছেন কিনা, এটার সাথে এটা আছে কিনা, এটা আছে কিনা, বা হিস্ট্রিটা এই হিস্ট্রিটা সাথে এটা কতদিন ধরে, তো এইগুলা কিন্তু ক্রসিংটা একই সাথে চলতে পারে। এই জন্য আমাদের এইভাবে প্রিপেয়ার থাকা লাগবে যে যে কোনো সময় এখানে ক্রস করার একটা স্কোপ আছে। আবার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংস, যদি এক্সামিনার মনে করেন যে ফাইন্ডিংসটা ঠিক তার মতো হচ্ছে না, তো সেক্ষেত্রে সে এক্ষেত্রে দেখাতে বলতে পারে যে আপনি তো বললেন এই পেশেন্টের লিম নোড আছে, আপনি কোথায় লিম নোড, কোন লিম নোডটা পেয়েছেন, তো সেটাও আস করতে পারে, সেক্ষেত্রে এটা দেখাতে হবে আমাদের। তো এইভাবে কিন্তু পরীক্ষা আগাবে। এরপর যখন আমাদের
যদি আমরা প্রেজেন্টেশন ঠিক হয়, ফাইন্ডিং ঠিক হয়, তারপরে আমাদের ডায়াগনোসিসটা কি, তাহলে এই ডায়াগনোসিস এর ফেভারে কি কি আছে, এগেনস্টে কি কি আছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, এর ফেভারে কি কি আছে, এর এগেনস্টে কি কি আছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক্সামিনার আস্ক করতে পারে। সবাইকেই যে সব আস্ক করবে তা না, সময় অনুসারে এক একজনের এক একটি পার্ট টাচ করা হয়। আবার হচ্ছে এরপরে আসবে হচ্ছে যে তাহলে যদি এটা ডায়াগনোসিস হয়, তাহলে এর পেশেন্টের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন আপনি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ইনভেস্টিগেশন গুলাও আমাদের এক আগে থেকেই প্ল্যান করে রাখা লাগবে। তারপর হলো যে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে যে এরপরে ম্যানেজমেন্টে চলে আসবে। উনি হয়তো বা আস্ক করবে যে যদি আপনি এটা ডায়াগনোসিস হয়, তাহলে হাউ হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট, তাহলে সেটার ম্যানেজমেন্ট সম্বন্ধেও আমাদের ধারণা রাখতে হবে। আবার হচ্ছে ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কি করবেন, তাহলে তার মানে হচ্ছে কমপ্লিকেশন গুলা কি, তাহলে কমপ্লিকেশন গুলা সম্বন্ধেও ধারণা থাকতে হবে। আবার হচ্ছে কমপ্লিকেশন হলে কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমাদের ধারণা রাখতে হবে। তার মানে লং কেসে হচ্ছে একটি কেস সম্বন্ধে আমাদের অলমোস্ট একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন আমরা যদি আসি যে রেসপিরেটরি সিস্টেমের কেস যদি পড়ে, তো প্রত্যেকটা কেসই আমরা একইভাবেই তো আগাবো। আসলে কোন সিস্টেমের কেস সেটা তো আমরা আগের থেকে জানবো না যে এটা আমার রেসপিরেটরি সিস্টেমের কেস, তাহলে আমরা এই হিস্ট্রি নিব, এটার কোনো স্কোপ নাই পরীক্ষার হলে। তো আমাদের এজ এ কেস, এজ এ লং কেস আমাদের আগাতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা একটা গ্রিটিংস করে নিব পেশেন্টের সাথে, এবং পেশেন্টের গ্রিটিংস এর মাধ্যমে হচ্ছে পেশেন্টকে আমরা আস্ক করব যে পেশেন্টের পেশেন্টের কাছে পেশেন্টের নাম, বয়স, এগুলা যেমন আমরা আস্ক করে নিব, পার্টিকুলার পেশেন্টকে আস্ক করে নিব, এবং আমাদের পরিচয়টা আমরা দিয়ে নিব যে হচ্ছে আমাদের আমি যে ফিফথ এর স্টুডেন্ট, সে ফিফথ এর পরিচয় স্টুডেন্ট এর পরিচয় দেবে, যে যে এক্সাম পরীক্ষার্থী সে বলবে আমি পরীক্ষার্থী, এই পরিচয় গুলা দিয়ে তার সাথে বলতে হবে যে আমি আপনাকে আপনার রোগ সম্বন্ধে আমরা একটু আপনাকে জিজ্ঞাসা করব, এবং হচ্ছে আপনাকে পরীক্ষা করে দেখব। তো যদি তার কোনো কোনো প্রবলেম না থাকে, পারমিশন নিয়ে তারপরে আমরা শুরু করব পরীক্ষা। তো হিস্ট্রিতে আমরা যেটা বললাম যে আগে পার্টিকুলার্স আমরা নিয়ে নিব, পেশেন্টের নাম, বয়স, অ্যাড্রেস, পেশেন্টের এই জিনিসগুলোর পরে আমরা হচ্ছে চলে যাব চিপ কমপ্লেন। তো চিপ কমপ্লেন আমরা আগে শুনবো যে আসলে কি কি চিপ কমপ্লেন নিয়ে পেশেন্ট এসেছে। যেমন যদি এটা রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট হয়ে থাকে, তাহলে কি ধরনের চিপ কমপ্লেন বলতে পারে পেশেন্ট, বলতে পারে যে তার কাফ আছে, তার স্পুটাম প্রোডাকশন হয়, তার হিমোপ্টাইসিস আছে, তার চেস্ট পেইন আছে, তার শর্টনেস অফ ব্রেথ আছে, অথবা পালপিটেশন, সরি, তার চেস্ট পেইন আছে, অথবা হুইজ আছে। এই ধরনের সিমটম গুলা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তাহলে আমরা এরপরে পেশেন্টকে জিজ্ঞাসা করব যে এই যে তার চিপ কমপ্লেন, বা ধরলাম তার চিপ কমপ্লেন কাফ, তাহলে সেক্ষেত্রে তার কাফ কতদিন ধরে, এটা খুব ইম্পর্টেন্ট যে কাফটা আসলে কতদিন ধরে। তো এতদিনের যে কাফটা যে আছে, এটার ভিতরে কি এটা পার্সিস্টেন্টলি আছে, নাকি দিন দিন বাড়ছে, নাকি ইন্টারমিডিয়েন্ট কাফ। তো এইভাবে আমরা এই হিস্ট্রিটা এখান থেকে নিব। এবং প্রত্যেকটা হিস্ট্রির ক্ষেত্রেই আমরা যে জিনিসগুলা জিজ্ঞেস করে থাকি, যে এই কমপ্লেন গুলা যে তার প্রোগ্রেসিভ কিনা, ইন্টারমিডিয়েন্ট কিনা, নাকি হচ্ছে এটা পারসিস্টেন্ট আছে, সেগুলো আমরা জিজ্ঞেস করব। এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলা জিজ্ঞেস করবো, সাবসাইডিং ফ্যাক্টর গুলা জিজ্ঞেস করবো, এই এটার সাথে কোনো ট্রিগারিং ফ্যাক্টর আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করব। সাথে হচ্ছে যে
এই প্রত্যেকটা যে পেশেন্ট যে সিমটম গুলাই পেশেন্ট রেসপন্ড করবে, প্রত্যেকটা সিমটমকেই আমরা ডিটেলস অ্যানালাইসিস করে দেখবো যে এই সিমটম থেকে আমরা ডায়াগনোসিস যেতে পারি কিনা। তো রেসপিরেটরি সিস্টেমের যে কাফ, স্পুটাম প্রোডাকশন, স্পুটাম প্রোডাকশন যদি হয় সেটা সেটা কালার কালার কি, ফাউল স্মেলিং কিনা, অ্যামাউন্ট কি, এগুলো আমরা দেখবো। ব্লাড মিক্স কিনা, তার মানে হিমোপ্টাইসিস আছে কিনা, সেগুলো আমরা যেমন জেনে নিলাম পেশেন্টের। তারপরে শর্টনেস অফ ব্রেথ আছে কিনা, আবার শর্টনেস অফ ব্রেথের ক্ষেত্রে আমরা জানি যে পেশেন্টের অর্থোপনিয়া, প্যারোক্সিজমাল নকচুরাল ডিসপনিয়া এইগুলো আছে কিনা, বা এক্সার্শনাল শর্টনেস অফ ব্রেথ কিনা, এগুলা কিন্তু আমরা হিস্ট্রি থেকে আমরা বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে পেশেন্টের এগুলার পরে আদার্স যে সিস্টেমিক যে হিস্ট্রি গুলা সেগুলোও আমরা জেনে নেব যে পেশেন্টের এই সিমটমের সাথে পেশেন্টের পালপিটেশন আছে কিনা। তারপরে তার বাওয়াল ব্লাডার হিস্ট্রিটা আমরা নিয়ে নিব পেশেন্টের হচ্ছে। তারপরে আমার হচ্ছে যে নৌসিয়া, ভমিটিং এগুলো আছে কিনা, লুজ মোশন আছে কিনা সেগুলো নিব। ইউরিন ওয়ার্ক, যেটা তার ইউরিন ওয়ার্ক ঠিক আছে কিনা, যে ইউরিনেশন সাথে তার অ্যামাউন্ট, ফ্রিকুয়েন্সি এগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা নিয়ে নিব। সাথে হচ্ছে পেশেন্টের যেমন কোনো এই হিস্ট্রি গুলার সাথে কোনো বডি এক, জয়েন্ট পেন, স্কিন র্যাশ, জয়েন্ট সোয়েলিং সেগুলো আমরা নিয়ে নিব। আবার হচ্ছে পেশেন্টের কোনো হেডেক, উইকনেস অফ এনি পার্ট অফ দ্য বডি, আবার হচ্ছে পেশেন্টের হচ্ছে পেশেন্টের কোনো লস অফ কনসিয়াসনেস এর হিস্ট্রি আছে কিনা, কনভালশন আছে কিনা, ভিজুয়াল প্রবলেম আছে কিনা। তো আমরা অ্যাজ এ হোল কিন্তু পেশেন্টের সব দিকে হিস্ট্রি যত শর্ট টাইমে নেওয়া যায় আমরা নেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে পেশেন্টের হচ্ছে এই এই হিস্ট্রি গুলা যখন শেষ হবে নেয়া, এরপরে চলে যাব আমরা তার পাস্ট মেডিকেল হিস্ট্রি আমরা বের করব, যে পেশেন্ট ডায়াবেটিক, হাইপারটেনসিভ কিনা, ইসকেমিক হার্ট ডিজিজ এর পেশেন্ট কিনা, কোনো কিডনি ডিজিজ ছিল কিনা, থাইরয়েড অথবা আদার্স হরমোনাল ডিজিজ আছে কিনা, এগুলোও আমরা শর্ট টাইমে নিয়ে নিব। এরপর হচ্ছে এই হিস্ট্রি টেকিংটা শেষ যদি হয়, তারপরে আমরা আগাবো আস্তে ধীরে যে তার ফ্যামিলিতে এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রির পরে মেডিকেশন হিস্ট্রি আমরা নিব, যে এই এই ডিজিজের জন্য সে কোনো মেডিসিন খাচ্ছে কিনা বা নিয়েছে কিনা। আবার যদি উনি হচ্ছে অন্য কোনো ডিজিজের জন্য কোনো মেডিকেশন খেয়ে থাকে, ওই মেডিসিনের ডোজ যদি উনি জানে অথবা নাম যদি জানে, অথবা তার কাছে যদি কোনো প্রেসক্রিপশন থাকে, তাহলে সেখান থেকে আমরা এগুলা কালেক্ট করবো যে এই এই মেডিসিন উনি খাচ্ছে বা এই এই ডিজিজের জন্য এই মেডিসিন খাচ্ছে, আমরা ইম্পর্টেন্ট সেটা। পার্সোনাল হিস্ট্রির ভিতরে আমরা পেশেন্টটি স্মোকার কিনা, অ্যালকোহলিক কিনা এগুলো আমরা জানবো। আবার হচ্ছে সোশ্যাল হিস্ট্রি, সে কি করে না করে, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস কি, ইমিউনাইজেশন স্ট্যাটাস কি, এগুলোও আমরা এখান থেকে লিস্ট করব। এগুলা করার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন। পেশেন্ট আমরা তো ইউজুয়ালি জেনারেল এক্সামিনেশনটা করে ফেলি আগে, পেশেন্টের এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া, লিম্ফেডেনোপ্যাথি এগুলো আমরা দেখে ফেলবো। আবার হচ্ছে পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা আছে কিনা সেগুলো আমরা দেখব, সাথে পেশেন্টের স্কিন কন্ডিশনটা কেমন, পেশেন্ট ক্যাকেকটিক কিনা এগুলা আমরা দেখে নিব। যদি একটি পেশেন্ট রেসপিরেটরি সিস্টেম যদি একটি পেশেন্ট কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করে থাকি। আবার হচ্ছে একটি আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করি, অথবা ব্রঙ্কিয়াকটিসিস, ডিপিএলডি এই ডিজিজ গুলো আমরা চিন্তা করি। আবার যদি পেশেন্ট এনেমিক হয় তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস অর ব্রঙ্কিয়াকটিসিস আর পারসিস্টেন্ট ডিজিজ এগুলো হয় এগুলো চিন্তা করি। আবার ফিভার থাকে বা টেম্পারেচার থাকে তাহলে আমরা এই পেশেন্ট নিউমোনিয়া, ব্রঙ্কিয়াকটিসিস, টিউবারকুলোসিস
ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এই পেশেন্ট গুলাই কিন্তু ইউজুয়ালি ফিভার থাকে। এরপর হচ্ছে আমরা পেশেন্টের যদি কথা বলার সময় থেকে পেশেন্টের হোর্সনেস অফ ভয়েস আসে, তাহলে কিন্তু আমরা পেশেন্টের ভিকারেল ন্যারিঞ্জাল নার্ভ পালস কিনা এগুলো চিন্তা করব, মানে আমরা চিন্তা করবো ব্রঙ্কিয়াল কার্সিনোমা আছে কিনা সেগুলো চিন্তা করব। আবার হচ্ছে কথা বলার সময় আমরা যদি দেখি পেশেন্ট হুইজ আছে, তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ লাইক ব্রঙ্কাল অ্যাজমা, সিওপিডি এগুলো আমরা একই চিন্তা করব। আচ্ছা, এরপরে আমরা সিস্টেমিক এক্সামিনেশন করে যদি দেখি যে পেশেন্টের আমরা কি দেখি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে, যে আমরা ট্রাকিয়া, অ্যাপেক্স, পিট, প্রথমে ইন্সপেকশনে তো আমরা স্কিন কালার, স্কিনে কোনো ভিজিবল ভেইন আছে কিনা সেগুলো দেখে নেই, চেস্টের শেপ দেখে নেই, ব্যারেল শেপ কিনা এগুলো দেখে নেই, তারপরে হচ্ছে স্কার মার্ক আছে কিনা এগুলো তো আমরা দেখেই নিব। আবার যখন পালপেশনে আসবো তখন ট্রাকিয়া, অ্যাপেক্স, পিট, তারপর হচ্ছে আমরা চেস্ট এক্সপানশন দেখি, তারপর হচ্ছে আমরা পেশেন্টের এই এগুলোর থেকে কিন্তু ইনফরমেশন আমরা পেয়ে যাই। অ্যাপেক্স, পিটের শিফটেড কজ গুলো আমরা জানি যে ইফিউশন, নিউমোথোরাক এগুলাই হচ্ছে ট্রাকিয়াকে পুল করে, আর এগুলাকে ট্রাকিয়াকে পুশ করে, মানে অপোজিট সাইডে অল্টার হয়ে যায় ট্রাকিয়া অ্যাপেক্স বিট। আর যদি পুল করে মানে নিজের দিকে টেনে আনে, তাহলে আমরা চিন্তা করি যে ফাইব্রোসিস, কোলাপস এইগুলো আছে কিনা, সেগুলা হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু ধারণা পাই যে আসলে যে আসলে আমাদের লং কেসটা কি পড়েছে। যেমন যদি প্লুরালিফিশনের কেস পড়ে, তাহলে কিন্তু প্লুরালিফিশনের কেসে ট্রাকিয়া থেকে আমরা একটা বা অ্যাপেক্স বিট থেকে আমরা একটা ধারণা পাই। এরপরে পারকাশন নোড আমরা দেখি, পারকাশন নোড ডাল কিনা বা হাইপার রেজোনেন্ট কিনা নর্মাল এগুলো আমরা দেখি। যেমন প্লুরালিফিশনের ক্ষেত্রে তো ডাল পারকাশন নোড পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা পেশেন্টটাকে অস্কালটেট করি, এবং অস্কালটেট করে আমরা পেশেন্টের ব্রেস সাউন্ড দেখি, তারপর হচ্ছে অ্যাডেড সাউন্ড আছে, ভোকাল রেজোনেন্স এগুলো আমরা দেখব। তো পেশেন্টের যেখানে ব্রেস সাউন্ড অ্যাবসেন্ট পাই সেখানে প্লালিফিশন, যদি ভেসিকুলার প্রলং এক্সপ্রেশন পাই তাহলে অ্যাজমা, সিওপিডি এগুলো আমাদের শর্ট কেসে থাকে। আবার হচ্ছে পেশেন্টের হচ্ছে যদি দেখা যায় যে পেশেন্টের হচ্ছে কোনো জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে আমরা নিউমোনিয়া, লাং অ্যাবসেস এগুলা চিন্তা করি। আবার ক্রিপিটেশন পাওয়া গেলে সেক্ষেত্রেও নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াকটিসিস এই ডিজিজ গুলো আমরা চিন্তা করি। আর ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে প্লুরালিফিশন নিয়েও আসতে পারে পেশেন্ট, আবার দেখা গেলো যে একটা কোলাপস নিয়েও আসতে পারে, মাস লেশন নিয়ে আসতে পারে। তো এভাবে হচ্ছে যদি প্লুরালিফিশন যদি আমাদের এক্ষেত্রে লং কেসে হয়, তাহলে কিন্তু প্লুরালিফিশনটা কি কারণে হয়েছে সেটা খুঁজতে হবে। যে প্লুরালিফিশন পেলেই যে আমরা আমাদের ডায়াগনোসিস হয়ে গেল প্লুরালিফিশন তা কিন্তু না, সেটা কি ম্যালিগনেসির কোনো কিছু ইম্পর্টেন্ট ক্লাবিং আসছে কিনা সাথে, সেটা যে দেখবো লিভনোড আসছে কিনা সেগুলো আমরা দেখব। এবং যদি হচ্ছে টিবারকুলোসিস এর কোনো ফিচার দেখা যায় কিনা, বা পাস্ট মেডিকেল হিস্ট্রিতে টিবি আসছে কিনা সেগুলো ইম্পর্টেন্ট। আবার হচ্ছে যদি আমাদের এই লং টেস্টে অ্যাজমা অথবা সিওপিডি হয়, তাহলে কিন্তু আবার হচ্ছে আমরা কি করি যে অ্যাজমা সিওপিডি হলে অ্যাজমা এবং সিওপিডি তে আমরা যে যেটা পাই যে ভেস্টিকুলার প্রলং এক্সপিরেশন পাচ্ছি, সাথে হচ্ছে রঙকাই পাচ্ছি, এই এই পেশেন্ট গুলাকে আমরা অ্যাজমা সিওপিডি বলি। তো এখন পরীক্ষায় তখন আস্ক করা হবে যে এটা কি অ্যাজমা না সিওপিডি, তাহলে কিন্তু অ্যাজমা এবং সিওপিডি পার্থক্য গুলা তখন এখানে বলে যেতে হবে যে এই কারণে আমি অ্যাজমা বলতে চাচ্ছি যে আর্লি অপ অনসেট ছিল, আবার সিওপিডি তে একটু লেট অনসেট আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে ক্লাবিং, সরি স্মোকিং এর হিস্ট্রি আছে। তো স্মোকিং এর একটা লং হিস্ট্রি যদি দেয়, তাহলে সেই পেশেন্ট গুলো আসবে হচ্ছে সিওপিডির পেপারে। আবার যদি হচ্ছে চাইল্ডহুড থেকেই তার রিকারেন্ট কোল্ড কাফ এরকম হিস্ট্রি দিলে অ্যাজমার ফেভারে আসবে। তা এইভাবে পার্থক্য গুলো আমরা বলবো। আবার এই দুটার থেকে আমরা এক্সাক্ট কি পরীক্ষা করে ইনভেস্টিগেশন করে আমরা আলাদা করব, সেই হিস্ট্রি গুলোও আমরা কিন্তু নিব। আবার হচ্ছে যদি একটি পেশেন্ট ব্রঙ্কিয়াল কার্সিনোমার হয়,
লং কেসে যদি থাকে, একটা কলাপসের পেশেন্ট, অথবা হচ্ছে পেশেন্টের হচ্ছে মাস লেশন আছে, পেশেন্ট ক্লাবিং আছে, তাহলে বা হিমোপ্রাইসিস আছে, তো এগুলো থাকলে আমরা যদি লং কেসে পাই, তাহলে লং কেসে আমাদের বলবে যে এই পেশেন্টটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট, আমরা কিভাবে ডায়াগনোসিস করি, কি কি ইনভেস্টিগেশন করি। সো অ্যাজ এ হোল আমাদের কেস যেটা হবে তার উপরে বেসিস করে আমরা ইনভেস্টিগেশন সাজাবো। যেমন রেসপিরেটরি সিস্টেমে কি কি এক্সামিন করি, রেসপিরেটরি সিস্টেমে আমরা ইনভেস্টিগেট করি, রেসপিরেটরি সিস্টেমে আমরা একটি টেস্ট এক্সরে করি, পোস্টুরেন্টের ভিউ, তারপর একটা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সিবিসি, তারপর হচ্ছে স্পুটাম এক্সামিনেশন করি ফর এ বি জিন এক্সপার্ট, গ্রাম স্টেনিং, তারপর হচ্ছে আমরা পেশেন্টের হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট করি, লাইক স্পাইরোমেট্রি অ্যান্ড রিভার্সিবিলিটি টেস্ট, তারপর পেশেন্টের টেস্টের আমরা সিটি স্ক্যান করি, তারপর ব্রঙ্কোস্কোপি করি, ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করতে পারি, তারপরে প্লুরোস্কোপি করে প্লুরিফিকেশনের কজ আমরা ডায়াগনোসিস করতে পারি, তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে আদার্স যে কন্ডিশন কোমরবিডিটি গুলো দেখার জন্য পেশেন্টের আমরা ডায়াবেটিস, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন দে কিডনি ফাংশন, ইসিজি করে হার্ট ফাংশন, এগুলো যেমন আমরা দেখতে পারি। আবার যদি কানেকটিভ টিস্যু ডিজিজ আমরা সাসপেক্ট করি, তাহলে কিন্তু আমরা অটো অ্যান্টিবডি যেগুলো আছে লাইক RNA এগুলোও করি আমরা, সো এগুলা করেও যে রেসপিরেটরির সাথে এই ডিজিজ এর কোনো কানেকশন আছে কিনা দেখার জন্য। তো এই এবার হচ্ছে এই ট্রিটমেন্ট হবে অ্যাকর্ডিং টু দা কজ। ট্রিটমেন্টে যাওয়ার যদি বলে আমরা যদি কোনো স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি,
জি স্যার, আপনি মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, আপনি আবার শুরু করতে পারেন। হ্যালো, জি স্যার, আপনি মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, আপনি শুরু করতে ও পারেন স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি এটা শুরু করছি তাহলে। এবং এটা আমি ওই লাস্টের দিকে ছিলাম, হয়তো বা কোনো নেটের কারণে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার, আচ্ছা, তাহলে আমরা যেটা এতক্ষণ ডিসকাস করলাম, যে আমরা একটা লং কেসের পুরো ব্যাপারটাই কিন্তু আমরা বলে ফেলেছি, যে পেশেন্টকে হিস্ট্রি থেকে শুরু করে ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট পর্যন্ত চলে এসেছিলাম। এরপর হচ্ছে যে পেশেন্ট যে যে কেসটা থাকবে তার উপরে হচ্ছে এক্সামিনার কিছু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করবেন, যদি হচ্ছে বাকি সব ঠিক থাকে। এখন একটি একটি পরীক্ষার্থী যদি দেখা যায় যে তার হিস্ট্রি ঠিক হয়নি, অথবা তার ফিজিক্যাল ফাইন্ডিংস ঠিক হয়নি, তার প্রফেশনাল ডায়াগনোসিস ঠিক হয়নি, তাহলে কিন্তু আর ইনভেস্টিগেশন অথবা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার কোনো প্রশ্ন আসে না। প্রশ্নটা তখনই আসবে যখন তার বাকি সব ঠিক আছে। তার মানে যদি দেখা যায় যে না, উনি এটা ব্রঙ্কাল অ্যাজমা বলছে, তো অ্যাজমাই আছে হয়তো, তাহলে অ্যাজমার কিভাবে ট্রিটমেন্ট করা হয়, অ্যাজমা কিভাবে ডায়াগনোসিস করা হয়, অ্যাজমা থেকে সিওপিডি কিভাবে আলাদা করতে হয়, এভাবে কিন্তু কোশ্চেন গুলো আগাবে। আবার দেখা যাচ্ছে যে যদি এটা প্লুরালিফিশন হয়, তাহলে কোশ্চেন আসবে যে প্লুরালিফিশনের কেন হয়, প্লুরালিফিশনের কজ কি, এক্সুডেটিভ ইফিউশন কি, ট্রান্সুডেটিভ ইফিউশন কি, এক্সুডেটিভ এর কজ কি, ট্রান্সুডেটিভ এর কজ কি, তাহলে কিভাবে আমরা ইফিউশন থেকে ডায়াগনোসিস করব। তো আবার যদি দেখা যাচ্ছে যে এটা কেস হয় হচ্ছে ব্রঙ্কাল কার্সিনোমার যদি কেস হয়, তাহলে ব্রঙ্কাল কার্সিনোমার তে হচ্ছে কি কি জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিংস কি থাকবে, পেশেন্টের হচ্ছে ব্রঙ্কাল কার্সিনোমা কিভাবে ডায়াগনোসিস করব, ব্রঙ্কাল কার্সিনোমার কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়, আবার এটার প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম যদি কি জিনিস, প্যারানোপ্লাস্টিক সিন্ড্রোম কি কি থাকে ব্রঙ্কাল কার্সিনোমায়, এগুলো আমাদের কোশ্চেনে আসতে পারে। আর হচ্ছে যদি পেশেন্ট হয় হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়ার পেশেন্ট আমরা কিভাবে ট্রিটমেন্ট দিই, নিউমোনিয়ার পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা হচ্ছে কি ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি, কতদিন ইউজ করি, কি কি কমপ্লিকেশন হয় যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করা হয় ব্রঙ্কাল অ্যাজমার পেশেন্টের, এগুলা ইউজ করব, কোন কোন পেশেন্টকে আমরা আইসিইউ শিফট করি, কোন অর্গানিজম তে বেশি হয় নিউমোনিয়া, এই কোশ্চেন গুলো সবই আসবে, কিন্তু এগুলো অনেক পরে। যদি আমাদের প্রাইমারি ডায়াগনোসিস ঠিক থাকে, আমাদের যদি হচ্ছে পেশেন্টের আমাদের ডায়াগনোসিস এর পাশাপাশি যদি আমরা পেশেন্টের হচ্ছে ফাইন্ডিংস ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে তারপরে হচ্ছে এর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়ে থাকে। সো আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট হলো যে পেশেন্টটার হিস্ট্রি থেকে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে আমাদের ফাইন্ডিংস টা এলিসিট করা এবং প্রপারলি হিস্ট্রিটা নেয়া। এরপর হচ্ছে আমরা হচ্ছে এবং এই হিস্ট্রি গুলা ফাইন্ডিংস গুলা সুন্দর করে প্রেজেন্ট করা টিচারের কাছে, যে টিচার তো উনি প্রেজেন্টেশনটা আমাদের খুব খুব বেশি ডিটেলস না, যে যত তাড়াতাড়ি যত সুন্দর করে শেষ করা যায় আর কি। কারণ যে ইনফরমেশন গুলো নেগেটিভ ইনফরমেশন, ওগুলো আমাদের লাগবে, যে ইম্পর্টেন্ট নেগেটিভস গুলো তো লাগবেই, যে পেশেন্টের
ওয়েট লস আছে কি নাই সেগুলো যেমন জানতে হবে। পেশেন্টের হচ্ছে তো এই পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, পেশেন্টের যে এই হিস্ট্রি এবং এক্সামিনেশনের যে ইম্পর্টেন্ট পার্ট এগুলো তো বলবোই। নেগেটিভ পার্ট বলতে আমরা বলতে যাচ্ছি যে পেশেন্টের এনিমিয়া, জন্ডিস নাই, তারপরে হচ্ছে পেশেন্টের জেবিপি, রেজিনা, লিমনোড আছে কিনা, এগুলোর ভিতরে যেমন অনেক পয়েন্ট আছে, তারপরে এক্সামিনেশনের যেমন অনেক পয়েন্ট আছে। তো আমরা চেষ্টা করব যে আগে হচ্ছে পজিটিভ ইনফরমেশন গুলা দেয়ার, এরপরে নেগেটিভ ইম্পর্টেন্ট দুই একটি ইনফরমেশন দেয়ার, যাতে হিস্ট্রিটা আমরা শেষ করতে পারি। অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা এত অনেক নেগেটিভ ইনফরমেশন গুলা যেগুলো নাই সেগুলা বারে বারে বলতে যে আমাদের হিস্ট্রি এক্সামিন হিস্ট্রি এক্সামিনেশনের পুরোটা আমরা শেষ করতে পারি না। সেটার থেকে ভালো হলো যে আমরা মোটামুটি ইনফরমেটিভ ওয়েতে যে যতটা ইনফরমেশন আমরা দিতে পারি সেই প্রেজেন্টেশনে আমরা ততটুকু ইনফরমেশন দিয়ে দিব। এটা প্র্যাকটিস করার ব্যাপার, কারণ হচ্ছে যে যে যত প্র্যাকটিস করবে সে তত অল্প সময়ে বেশি ইনফরমেশন গুলো দিতে পারবে। এটা যারা প্র্যাকটিস কম করবে তারা কিন্তু হচ্ছে এই দেখা গেল যে এক্সামিনেশন ঠিক আছে, ফাইন্ডিংস ঠিক আছে, কিন্তু বলার প্র্যাকটিস যদি না থাকে তাহলে সে হচ্ছে আমার মনে হয় যে সে ওই পরীক্ষার হলে খুব বেশি ইনফরমেশন গুলা দিতে পারেন না। এর ফলে যেটা হয় যে তার ইমপ্রেশনটা কিন্তু খারাপ হয়ে যায়, এবং সেক্ষেত্রে পাশ ফেল একটু টাফ হয়ে যায়। এই জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে আমাদের শর্ট টাইমের ভিতরে সুন্দর করে প্রেজেন্টেশনটা করা লাগবে, যতটুকু ইনফরমেশন দেয়া যায় অল্প সময়ের ভিতরে সেটা দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমাকে স্যার ফ্রম হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন আমার ডায়াগনোসিস হচ্ছে এই, এইভাবে আমরা পেশেন্টের ডায়াগনোসিস বলবো, বা যদি ডায়াগনোসিস না করা যায় তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলবো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর পর হলো যে আমরা পেশেন্টের এরপরে কিন্তু টিচার কোশ্চেন করা শুরু করে দেবে, এরপরে কিন্তু আর আমরা একদম আর আমাদের আঁকানোর দরকার নেই, এরপরে এক্সামিনার যেভাবে আমাদের গাইড করবে সেভাবে আমরা যেতে পারবো। সো আমাদের রেসপিরেটরি সিস্টেমের যদি লং কেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজমার পেশেন্ট, একটি সিওপিডির পেশেন্ট, অ্যাজমা সিওপিডি, এই অ্যাজমা এবং সিওপিডি পেশেন্টের একটি লং হিস্ট্রি আমরা ওইভাবে সুন্দর করে প্র্যাকটিস করব। আবার একটি প্রলিফিকেশনের পেশেন্ট হিস্ট্রি আমরা সুন্দর করে প্রেজেন্ট করব। আবার হচ্ছে একটি পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে সেই রকম একটি হিস্ট্রি আমরা সুন্দর করে নিব। নিউমোনিয়ার পেশেন্ট পাওয়া গেলে নিউমোনিয়ার পেশেন্টটা আর হিস্ট্রি, ফিজিক্যাল ফাইন্ডিংস এগুলো আমরা সুন্দর করে রেডি করব। এই কয়েকটি কেস আমাদের খুব ভালো করেই পারলেই আমার মনে হয় যে লং কেসে কাভার করবে। বাকি গুলো বাকি বাকি যে ডিজিজ গুলো আছে সেগুলো রিলেটেড থাকতে পারে, যেমন ফাইনাল পরীক্ষায় এগুলা ফাইন্ডিংস গুলো কমারে প্র্যাকটিস করতে হবে, এগুলা করতে হবে, এবং অন্যান্য যে ডিজিজ গুলো আছে সেগুলো যতটুকু যদি ওয়ার্ডে থাকে কেস গুলো একটু দেখে রাখতে হবে। যে পরীক্ষার আগে তো ওয়ার্ডের যে কেস গুলো থাকে এগুলো ভালো করে দেখলে যদি কোনো পেশেন্টের ওরকম কেস থাকে, একটা ব্রঙ্কাইটিস এর পেশেন্ট, তাহলে আমরা ওইভাবে জাস্ট দেখে রাখবো, তখন একটু একটু এই জিনিসগুলো সম্বন্ধেও জেনে যাব। তো কমন যে কেস গুলো এগুলোই আমাদের ভালো করে পড়তে হবে। তাই আমি আজকের এই সেশনটা আজকের মতো এখানেই শেষ করব, এবং সামারাইজ করলে আমরা শুধু বলতে চাচ্ছি যে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যে সামারাইজের ভিতরে যে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করব, জেনারেল এক্সামিনেশন করব, এই ফাইন্ডিংস গুলা আমাদের যেভাবে আসবে সেগুলোর উপরে আমরা পেশেন্টটাকে ডায়াগনোসিস করে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পর্যন্ত আমরা রেডি করে রাখবো, এরপর এক্সামিনার যেভাবে নেয় সেভাবে আমরা যাব। তো এই ডিজিজ গুলার থেকে যে থিওরি আছে থিওরি গুলো আমরা পড়ে ফেলবো, যেমন অ্যাজমা, সিওপিডি, প্রলিফিকেশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমার থেকে যতটুকু পড়া যায় লং কেসের সেগুলো আমরা
পরে ফেলবো নিউমোনিয়ার পেশেন্টের, কারণ এই থিওরি গুলা সাধারণত এই কেস থেকেই ইউজুয়ালি ধরে থাকে। তো এই থিওরি গুলো আমরা একটু ভালো করে পড়বো। তো সবার যারা ফিফথ ইয়ার ফাইনাল এক্সামিনি আছে তাদের সবার জন্য শুভকামনা রইল। এবং হচ্ছে প্র্যাকটিস, আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে করতেই আসলে আপনাদের আরেকটু এক্সপার্টাইজ ডেভেলপ করবে। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমি হয়তো পরে আবার এই ব্যাপারটা নিয়ে আলাপ করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে এত রাত পর্যন্ত আমাদের সময় দিয়ে এত সুন্দর করে একটা ক্লাস নিলেন। সো স্যার কিন্তু আমাদের সিরিজের মধ্যে অনেকগুলো ক্লাসই নিয়ে যাচ্ছে। আগের দিন আমাদের শর্ট কেস নিলেন, আজকে আমাদের লং কেস নিলেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা স্যারের সাথে আরো অন্যান্য আরেকটি সেশন নিয়ে আলোচনা করব বা আলোচনা শুনবেন আপনারা। সো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, পরে যে কোনো সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।